নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি চলো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি অর্থাৎ কাঁচা আম দিয়ে যেটা কিনা আমরা প্রত্যেকের ঘরে ঘরে বানিয়ে থাকি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও তোমরা সঙ্গে থেকো দেখো আমাদের বাড়ির একটা আম গাছ কাঁচা মিষ্টি আম গাছ এই আমের রেসিপিটা কাঁচা মিষ্টি আম দিয়েও খেতে খুব ভালো লাগে চলো গাছ থেকে আম পেরে নিলাম দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের এই আমগুলো আমাদের বাড়ির গাছের কাঁচা মিষ্টি আম যেটা এমনিতেই খাওয়া যায় আর যদি ভর্তা বা মাখা তৈরি করা হয় সেক্ষেত্রে তো একদম খেতে খুবই ভালো লাগবে তাই না বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দেখো আমগুলোকে বেশ পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম আমগুলো জল দিয়ে আমের গায়ে চোচা যেন না থাকে সেটা আমি খুব পরিষ্কার করে চোচাগুলো ফেলে দিলাম দেখো আমগুলো একদম কাঁচা মিষ্টি আম দেখেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা চলো এবার আমি এই আমগুলোকে দেখো একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি আকারে গ্রেড করে নিচ্ছি খুব সুন্দরভাবে এই আম মাখাটা বা আম ভর্তাটা যে কোনো বয়সেরই তোমরা খেতে পারবে কোনো অসুবিধা নেই দেখো আম গ্রেড করা হয়ে গেল আমি এখানে তিনটে আম গ্রেড করে নিয়েছি বন্ধুরা তোমরা যে পরিমাণে বানাবে সেই পরিমাপ অনুযায়ী গ্রেড করে নেবে দেখতে পাচ্ছ কত ঝিরিঝিরি হয়েছে একদম মিহি করে কাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা যে কোনো মাখা বা ভর্তার ক্ষেত্রে গন্ধরাজ লেবুর পাতা হলে বেশ ভালো হয় অ্যাড করে দিলাম কুচুনো কাঁচা লঙ্কা এবার অ্যাড করে দিচ্ছি পরিমাপ মতো লবণ এবার অ্যাড করে দিচ্ছি পরিমাপ মতো বিট লবণ মাখার ক্ষেত্রে বিট লবণ দিলে বেশ একটা স্বাদে গন্ধে ভরপুর বিট লবণ পড়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কাসন্ধ দেখো বাড়িতে তৈরি করা একদম অরিজিনাল কাসুন্ধ যেটা কি না স্বাদ গন্ধ ভরপুর এবার আমি এখানে পরিমাপ মতো দিয়ে দিলাম চিনি তোমরা যে যেমন খেতে ভালোবাসো সেই হিসেবে তৈরি করবে যে অনেকে ঝাল খেতে ভালোবাসো অনেকে মিষ্টি খেতে ভালোবাসো তাদের পরিমাপ মতো দিয়ে নেবে দেখো সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে এমনভাবে চটকাতে হবে যেন আমের গায়ে জল রয়েছে সেটা যেন একদম বেরিয়ে আসে দেখো গন্ধরাজ লেবুর পাতাগুলো টুকরো টুকরো করে খুব সুন্দরভাবে দিয়েছি যেন এই আম ভর্তা বা আম মাখার মধ্যে একটা গন্ধরাজের গন্ধ আমরা পেয়ে থাকি খুব সুন্দরভাবে চটকে চুটকেভাবে মেখে নেওয়া হচ্ছে যত সুন্দরভাবে চুটকে নেবে তত খেতে ভালো লাগবে বন্ধুরা যে কোনো ধরনের লেবু পাতা নিতে পারো আমি এখানে গন্ধ রাজলেবুর পাতা নিয়েছি যার কিনা একটা খুব সুন্দর গন্ধ রয়েছে দেখো কত সুন্দরভাবে ভাবে চুটকে চুটকে নেওয়া হচ্ছে খুব সুন্দর চুটকে নিলাম এখন কিছুক্ষণ একটু রেখে দেব দেখো আম ভর্তা বা আম মাখাটা আমার তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কত সুন্দর একটা ভাব এসেছে যেটা দেখে জিভে জল চলে আসে এবং মাখতে মাখতে যে এত সুন্দর একটা গন্ধ আমি কাছ থেকে পাচ্ছি চলো এবার পরিবেশন করে দিচ্ছি দেখতে পেলে কত সহজেই প্রথম যে আম ভর্তা বা আম মাখা তৈরি হয়ে গেল দেখো একটু জলা জলা ভাব রয়েছে যেটা কি না মাখতে মাখতেই জলা জলা ভাবটা চলে আসবে এবার আরেকটা পদ্ধতি রয়েছে এই পদ্ধতিতেও তোমরা আম মেখে খেতে পারো সেক্ষেত্রেও খুব ভালো লাগবে দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি কাঁচা মিষ্টি আম এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা তোমরা পাতাটা দেখেই বুঝতে বন্ধুরা পরিমাপ মতো বিট লবণ এবার দিয়ে দেব পরিমাপ মতো লবণ সাদা লবণ তোমরা এখানে লেবু পাতাগুলো একটু ছিঁড়ে দিতে পারো সেক্ষেত্রে খুব ভালো হবে বন্ধুরা চলো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাপ মতো চিনি চিনি দেওয়া হয়ে গেল এবার দিয়ে দেব কাশন্ধু যেটা ছাড়া একদম আম মাখা বা আম ভর্তা তোমরা যাই বলো না কিনা সেটা কমপ্লিট হবে না তাই না চলো এবার কাশন্দ দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেওয়া হচ্ছে এই আম ভর্তাটার ক্ষেত্রে একটু বেশি মেখে নিতে হবে যেহেতু এটা পাত্তা পাতলা সাইজে রয়েছে এটা একটু খুব ভালোভাবে মেখে নিতে হবে লেবু পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে লেবু পাতার যে একটা আলাদা গন্ধ সেটা আম ভর্তা বা আম মাখার মধ্যে মিশে যাবে খুব সুন্দরভাবে চুটকে চটকে নেওয়া হচ্ছে যত ভালো করে চটকানো হবে তত খেতে ভালো হবে বন্ধুরা আর এই গরমে তোমরা এইভাবে আম ভর্তা বা আম মাখা খেয়ে দেখো এতটাই ভালো লাগবে যেন গরমটা একদম কমে যাবে আরেকটু কাছন্দ লাগবে আমি আর একটু কাছন্দ দিয়ে নিলাম মাখতে মাখতেই তোমরা বুঝতে পারবে পরিমাপটা কতটা প্রয়োজন হবে খুব ভালো করে চটকে নেওয়া হচ্ছে যেন আমের মধ্যে সব কিছু মিশে যায় খেতে ভালো লাগে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম চটকে চটকে একদম আমগুলোকে একদম নরম করে দিয়েছি দেখো একদম নরম হয়ে গেছে আমি স্লাইসগুলো বন্ধুরা তোমরা যে যেভাবে ভালোবাসো সে সেইভাবে তৈরি করে নেবে তোমাদের সঙ্গে দুরকমভাবেই শেয়ার করলাম একটা পাতলা পাতলা করে কেটে আর একটা ঝিরি করে গ্রেড করি দেখো চটকানো হচ্ছে বেশ একদম নরম হয়ে গেছে দেখতে পেলে কত সুন্দরভাবে তৈরি হলো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা একটু কম কম হয়েছে সেক্ষেত্রে একটু কাঁচা লঙ্কাটা তোমরা বেশি ব্যবহার করতে পারো যে যেমন ঝাল পছন্দ করো সে সেইভাবে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে কাঁচা লঙ্কাটা দিয়ে আরও সুন্দরভাবে চটকে নিলাম দেখো কালারটাও বেশ দারুণ এসেছে একটা ঝোলঝল ভাব রয়েছে বন্ধুরা বুঝতেই পারছ কার কার জিভে জল আসছে কমেন্টের মাধ্যমে একদম জানিও যে কোনো আম মাখা বা ভর্তার ক্ষেত্রে একটা ঝোলঝোল ভাব এলে সেটা খেতে বেশ মজাদার তাই না বন্ধুরা দেখো আমার এই আম ভর্তা একদম তৈরি হয়ে গেল চলো এবার প্লেটে প্লেটে তুলে দিচ্ছি খুব সহজেই অল্প সময়ের মধ্যেই এই আম ভর্তা বা আম মাখা তৈরি হয়ে যায় দেখতে পাচ্ছ যত সুন্দর চটকে চটকে নিয়েছি অনেকটা ঝোল হয়েছে বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো জানাতে একদম ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর যারা নতুন বন্ধু রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই বন্ধুরা